আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে খুবই ব্যতিক্রমী একটা জায়গায় নিয়ে আসছি। সাধারণত এইসব জায়গার ভিডিও আপনারা অনলাইনে পান না। তো আমি আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে আমি ঘুরতে পছন্দ করি এবং যেটার মধ্যে পাবলিক সেন্টিমেন্ট আছে সেই জিনিসটা আমি গবেষণা করে বের করি এবং সেটাই আমি তুলে আনার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা মানে একটা গাঢ় কুজ পাহাড়ি এলাকার একটা ভিলেজ মার্কেটে। তো ওই ভিলেজ মার্কেটে আমি ঘুরে দেখলাম যে ভিলেজ মার্কেটে আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা চলে এটা হচ্ছে আপনার শুটকি বা ড্রাই ফিশ, ঠিক আছে? তো এই শুটকিটা কিন্তু এদিকে যে গাঢ় কুজ হাজং মং এরা কিন্তু প্রচুর পরিমাণে খায়। তো এদের খাওয়ার পাশাপাশি কিন্তু মানে এই এলাকায় যে মানে গাঢ় হাজং কুচ এগুলির বাইরে যে জাতিগোষ্ঠীটা আছে মানে বৃহত্তম জাতিগোষ্ঠী এদেরকে বাঙ্গাল বলা হয়, ঠিক আছে? তো এই বাঙ্গালরাও কিন্তু মানে বাঙ্গাল বা বাঙালি যারা পয়লা বৈশাখ বা এই ধরনের মানে উৎসব, তো এগুলি মানে পালন করা ঠিক না, এগুলি হিন্দু আনা কালচার। তো সেখান থেকে কিন্তু বাঙ্গাল বা বাঙালি কথাটা চলে আসছে। আর আমরা কিন্তু জাতি হিসেবে কিন্তু বাঙালি জাতি, ঠিক আছে? তো এই বাঙালির কিন্তু এই শুটকিটা খুবই প্রিয় একটা বস্তু। তো শুটকিটা এখানে আমি যে জায়গায় আসছি, তো এই ভাইয়ের নাম হচ্ছে মিসকিন, ঠিক আছে? নামটাও নামটার মধ্যেও কিন্তু অন্যরকম একটা বিষয় আছে যে নাম হচ্ছে মিসকিন। তো নাম কিন্তু মিসকিন, কিন্তু আসলে সে কিন্তু মানে টাকা করি অর্থ করি দিক দিয়ে কিন্তু মিসকিন না, সে কিন্তু একদম কুটিপতি। তার সঙ্গে কিন্তু আমি কথা বললাম, প্রথমে বললাম যে আপনি যে শুটকির যে এখানে মজুত করেছেন, এখানে মনে হয় আপনি কোটি টাকার মতো ইনভেস্ট করেছেন। তখন সে বললো যে আমার এখানে কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট আছে। তো আমার এটা হচ্ছে একটা শোরুম, মানে শুটকির শোরুম আর কি, মানে তার এটা অনেক বড় একটা রুম নিয়ে একটা বাজার, একটা মফস্বল এলাকায় একটা যে বাজার থাকে এই বাজারে সে এই শুটকির সে আড়ত বলেন বা এখানে প্রদর্শনী কেন্দ্র বলেন বা যেটাই বলেন বা দোকান বলেন, শুটকির দোকান বলেন, তো এটা অনেক বড় একটা রুম নিয়ে সে এখানে কয়েকশো প্রজাতির এখানে শুটকি এখানে সে রেখেছে। তারপরে তার গোডাউনও আছে। তারপরে আমি এটার ভিতরে আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন, আমি ভিতরে ঢুকে 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 আপনাদেরকে দেখাবো এখানে যে কত ধরনের যে শুটকি আছে, একবারে মাথা নষ্ট করা, মানে এমন শুটকি আছে যে আমি জীবনে প্রথম দেখলাম। তো এই যে এখানে সামনে যে শুটকিটা দেখতেছেন ফিফি মাছের শুটকি, এটা মানে লাউ শাক দিয়ে তারপরে একটু আলু কেটে দিয়ে মানে রান্না করলে খুবই মজাদার হয়। তারপরে দেখেন এখানে আরেকটা জিনিস দেখলাম আমি যে মানে বাংলাদেশের সব মাছ বাজারেই মানে চিংড়ি মাছটা কিন্তু এখন পাওয়া যায় না, কুচো চিংড়িটা পাওয়া যায় না, তবে বাজারগুলিতে কিন্তু মানে প্রচুর পরিমাণে চিংড়ির শুটকি পাওয়া যায়। তো ভাইয়ের ওখানে দেখলাম কমপক্ষে 10 প্রজাতির চিংড়ি শুটকি আছে, সামুদ্রিক দেশি বিদেশি সব ধরনের চিংড়ির সে শুটকি, এবং আমি দেখলাম এগুলি যে খুবই মানসম্মত। আর চিংড়ি শুটকিগুলি আমি খেয়েছিলাম, এগুলো একবার আমাদের বাসায় লতা দিয়ে রান্না করেছিল। তো রান্নার প্রসেসটা হচ্ছে চিংড়ি শুটকিটা আপনার আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে ওটা দিয়ে যদি রান্না করা হয় খুবই টেস্টি হয় এবং সেই আসল চিংড়ির স্বাদের মতোই হয় আর কি। তো যাই হোক, আর পুষ্টিগুণেও কিন্তু শুটকি খুবই মানে সমৃদ্ধ। তবে শুটকির আরেকটা বিষয় আছে, যারা আপনারা শুটকি খান আপনারা এনশিওর হয়ে নেবেন যে এই শুটকি কিন্তু সংরক্ষণে বিভিন্ন ধরনের ডিডি পাউডার বা বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ইউজ করে কিনা এই জিনিসটা নিশ্চিত হয়ে নেবেন। আর রান্না করার আগে গরম পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে বা পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে যদি আপনারা করেন তাহলে কিন্তু অনেকটাই কিন্তু, যদি তারা একটা কেমিক্যাল মিশিয়েও থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা রিডিউস হয়ে যায়। আর আমি যে সময়টায় আসছি এই সময়টা কিন্তু একটা গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে কিন্তু আপনার আরেকটা মজার জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে ইলিশের শুটকি, এটাকে লুনা ইলিশ বলা হয়। তো এই লুনা ইলিশ তো আমি
লুনা ইলিশ এখান থেকে খুব ভালো মানের একটা লুনা ইলিশ আমি নিলাম, ভালোই বড় সড়ো, মায়ের কাছ থেকে কিনে নিলাম। ওই যে সে মাপ মাপতেছে, তো আমি এখান থেকে লুনা ইলিশ খানিকটা নিলাম, ঠিক আছে। তো লুনা ইলিশটা কিন্তু আমার কাছে খুবই প্রিয়। লুনা ইলিশ যদি আপনার বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলি দিয়ে যদি ভর্তা করা যায়, আর গরম ভাতের সঙ্গে একটু বেশি করে ঝাল ঝাল করে দিয়ে যদি করা যায়, সেই রকম অমৃতের মতো স্বাদ লাগে, ঠিক আছে। মানে ঝালটা বেশি করে দিলে একবারে চোখ দিয়ে পানি চলে আসে, এরকম অবস্থা করলে লুনা ইলিশটা কিন্তু অনেক ভালো হয়। তারপরে লুনা ইলিশ যদি আপনারা কুমড়া, এখন কুমড়ার সিজন, গরম সময় জালি কুমড়া, জালি কুমড়া দিয়ে ঝোল ঝোল করে যদি লুনা ইলিশটা রান্না করা যায়, দেখেন কত বড় বড় লুনা ইলিশ ভাই ভাইয়ের কাছে। তো যদি এখানে ওইটাকে ই করা যায়, মানে রান্না করা যায়, তাহলে কিন্তু লুনা ইলিশটা কিন্তু খুবই ভালো হয়। আর দেখেন কত প্রজাতির শুটকি। তারপরে তিনি আরেকটা শুটকি আমাকে দেখালেন, এটা একটা মটকির মধ্যে থাকে, মটকিটা দেখেন, এই যে একটা মটকি দেখতেছেন আপনার, মটকির মতো আছে। এই মটকির ভিতরে আপনার ওই যে দূরে দেখেন মটকিটা, এই মটকির ভিতরে এটা হচ্ছে আপনার পুঁটি মাছটাকে তারা প্রথমে ই করে, পরিষ্কার করে, পরিষ্কার করে তারপর এটাকে হালকা একটু রোদে শুকায়। আমি এটার প্রচেষ্টা শুনেছিলাম এক ভাইয়ের কাছে, রোদে শুকানোর পরে এটার মধ্যে হালকা একটু লবণ দেয়, ঠিক আছে। তো লবণ, লবণ কিন্তু মানে আপনার একটা প্রিজারভেটিভ এবং এটা কিন্তু একটা জীবাণুনাশক, ঠিক আছে। আপনার মাছ মাংস এগুলি যদি আপনার একটু লবণ দিয়ে রাখা হয়, তাহলে কিন্তু পোকা মাকড় বা এটা ওইভাবে পচন ধরে না, ঠিক আছে। তো লবণটা দিয়ে তারপরে এটাকে ওই মটকির মধ্যে ভরে তারা, এবং এমনভাবে ভরে মানে যেতে 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 মানে চাপ দিয়ে চাপ দিয়ে ভরে, যেন কোনো বাতাস না থাকে। তারপরে এটার মুখটা পলিথিন পলিথিন দিয়ে বাঁধে, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে চেপা শুটকি, চেপা শুটকির তৈরি প্রক্রিয়াটা বলতেছি, আপনারা শুনতে থাকেন ভিডিও জুড়ে। তো ওই যে মটকিটা, এই যে মটকি, এই মটকিটার মধ্যে ধরেন 25-30 বা 40 কেজির মটকিও আছে শুনেছি। তো এটার ভিতরে প্রচুর পরিমাণে পুঁটি মাছ, ঠিক আছে, পুঁটি মাছটাকে তারা প্রক্রিয়া করে ভরে, ভরে সেরে লবণ দিয়ে মুখটা বেঁধে এটাকে এয়ার টাইট করে ফেলে, মানে কোনো ধরনের বাতাস যেন ভিতরে না যায়, ঠিক আছে। এই যে ভাই, এই যে মিসকিন ভাই, দেখেন দেখা যাচ্ছে, আপনারা শুনতে থাকেন, কোনো দিনও বাতাস না যায়, তখন সেটাকে বেঁধে আপনার মাটির নিচে গর্ত করে পুঁতে রাখে 6 মাস, ঠিক আছে। মানে একদিকে এয়ার টাইট খেয়াল করেন, তারপরে আবার পুঁতে রাখলো, ভিতরে একটা গাজন প্রক্রিয়া হয়, গাজন প্রক্রিয়া হয়ে এই চেপা শুটকিটা আপনার তৈরি হয়। এবং এই চেপা শুটকিটা বের করার পরে মানে এমন একটা স্বাদের একটা জিনিস হয়, এটা একবার যে খেয়েছে সে বারবার খেতে চাবে। যে জীবনে শুটকি খায়নি তাকে যদি চেপা শুটকি ভর্তাটা খাওয়াই দেওয়া যায়, মানে সে জীবনে ভুলবে না। এটা আমার, আমি খেয়ে, আমি প্রায় খাই, আমার কাছে খুবই ভালো লাগে। এবং চেপা শুটকি একবারইতে রান্না করলে পাশের 10 বাড়িতে এটার এটা পাওয়া যায়। আর এখানে যে ভাইয়ের অ্যাড্রেসটা দেখানো হলো, তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং উপকারী ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন বন্ধুবান্ধবদের ফেসবুক টাইমলাইনে। যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।